সম্পদের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন, সকল সম্পদের মালিকানা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, তার দাস, তার বান্দা হিসেবে যে যতটুকু সম্পদ আহরণ করতে পারছি, সঞ্চয় করতে পারছি, সংগ্রহ করতে পারছি, সেটা বৈধ অবৈধ যে উপায়ে করি না কেন, যে যতটুকু করতে পারছি এগুলো সবগুলোর আসল এবং মূল মালিকানা আমাদের কারোর না। কারণ আমরা সম্পদকে যতভাবে ব্যবহার উপযোগী করি, এটির মূলে চলে গেলে দেখা যাবে এটা দেওয়া কার? আল্লাহ। আপনি কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করেছেন, কিন্তু এই কাঠের মূলে যখন চলে যাবেন সেটি সরাসরি কাঠ দেওয়া? আল্লাহ তালার দেওয়া। এভাবে প্রতিটা বিষয়, যত সম্পদ দুনিয়াতে মানুষ আহরণ করে, যত সম্পদ মানুষ উৎপাদন করে, এই সকল সম্পদের মূল মালিকানা আল্লাহ তাআলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়টিকে বিভিন্নভাবে বুঝিয়েছেন। কোথাও আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে এই সব কার? লিল্লাহ মানে আল্লাহ। এই দৃষ্টিভঙ্গি একজন মুসলমানকে লালন করতে হবে। এই দৃষ্টিভঙ্গি লালন করলে সুবিধা হবে কি? নাম্বার এক, এর মাধ্যমে সম্পদ আহরণ করে মানুষ দম্ভ করবে না, মানুষের ভিতরে অহংকার আসবে না। দুনিয়াতে যত অশান্তি, দুনিয়াতে যত ব্যত্যয় এবং যত রকমের ফাসাদ আছে, এই ফাসাদ এবং ব্যত্যয়ের অনেকগুলো কারণের মধ্যে থেকে একটি বড় কারণ এটিও যে মানুষ যখন কোনো একটা দিক থেকে, কোনো একটা সেক্টরে মানুষ এগিয়ে যায়, তখন তার ভিতরে অহংকার আসে, দম্ভ আসে। এই দাম্ভিকতার কারণে, অহমিকার কারণে পৃথিবীতে বহু অশান্তি যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে জিয়ে থাকে মানব সমাজে। তো মানুষের এই দৃষ্টিভঙ্গিটা, এই দর্শনটা যখন ইসলামের অনুকূলে হবে, তখন মানুষ আর দম্ভ করার কোনো সুযোগ পাবে না। কারণ এই সম্পদ মূলত মালিক তো আল্লাহ তাআলা। আমার কাছে কিছুদিনের জন্য আল্লাহ দিয়েছেন, কতদিন আমার কাছে থাকবে, কতটা থাকবে আমি নিজেও জানি না। অতএব আমার এখানে দম্ভ করার কিছু নাই, এটা তো আল্লাহর দেওয়া, আল্লাহর দান। বিধায় আল্লাহর দিকে যখন সম্বন্ধ করবে মানুষ, তখন তার ভিতরে বিনয় আসবে, বিনম্রতা আসবে, অহংকার আসবে না, অহমিকা আসবে না। শুধুমাত্র এই অহমিকার কারণে মানুষ যত ফাসাদ সৃষ্টি করে পৃথিবীতে, এই একটা বিষয়কে যদি আমরা দূর করতে পারতাম পৃথিবীর মানুষেরা, তাহলে পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। বড় বড় যারা ব্যবসায়ী হন, অনেক সম্পদের মালিক হন, তাদের অভাবটা কিসের থাকে? নিজের ভোগের জন্য তেমন কিছুর কমতি ঘাটতি নাই, বিলিয়ন বিলিয়ন টাকা বা ডলারের মালিক হওয়ার পরও তাদের আরও চাই, আরও চাই, এবং সে চাওয়া পূরণ করার জন্য হেন কোনো পদক্ষেপ নেয় যে অনেক সময় করে না। সমস্যাটা কোথায়? আমি একদিন এক বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছি এরকম, যে ভাই কত টাকা লাগে মানুষের? এমন বহু ব্যবসায়ীকে আমরা জানি, চিনি, যে এরা দুনিয়ার জীবনকে ভোগ করার যত উপায় আছে, এসব উপায়গুলো অবলম্বন করার মতো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি তাদের আছে। এরপরও সম্পদ আহরণের জন্য এত পাগল পড়া এবং বৈধ অবৈধ বাস বিচার নাই, এত পাগলের মতো অস্থির হয়ে যায়, কারণটা কি? তাদের অভাবটা কিসের? আমি তো অভাব দেখি না। এত শো এত হাজার কোটি টাকা থাকলে এরপরে মানুষের আবার অভাব থাকে? তখন আমাকে ওই ব্যবসায়ী ভদ্রলোক বললেন, ভাই অভাবটা হলো আসলে ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব, যে আমার চাইতে আরেকজন বড় পয়সাওয়ালা আছে, অতএব তার সাথে টেক্কা দিতে হবে, অমুক সেক্টরে আমার দাপট তৈরি করতে হবে, তাহলে আমি পাওয়ার হোল্ড করব। ভাব আসবে, ভাব, পয়সার অভাব না। অভাব কিসের? ভাবের অভাব। তো ইমানদার যখন এইভাবে জিনিসটা দেখবে যে সকল সম্পদ আল্লাহ তাআলার দেওয়া, তখন তার ভিতরে বিনয় আসবে, অহংকার আসবে না। অহংকার না আসলে কি হবে? হাজারো গণ্ডগোল, হাজারো ফাসাদ, হাজারো
অসুস্থ প্রতিযোগিতা, অন্যায় আচরণ, এগুলোর পথ বন্ধ হয়ে যাবে যখন মানুষ কী হবে, বিনয়ী হবে, বিনম্র হবে। মোহতরম হাজেরিন, সেই সাথে মানুষ যখন এই দৃষ্টিভঙ্গি লালন করবে যে আল্লাহ তাআলা আমাকে যা টাকা পয়সা দিয়েছেন, যা আমি উপার্জন করেছি, এগুলো সবগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, আমার কাছে আমানত। ফার্সি ভাষার একজন কবি খুব চমৎকার করে বলেছেন, ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শে খুদাস্ত। যার অর্থ হলো যে এই যে আমানত, সম্পদ, জীবন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে অর্পণ করা হয়েছে। মূলত এই সবগুলোর মালিকানা কার? আল্লাহ তাআলা। তাহলে আমি শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করছি, দেখভাল করছি, কতক্ষণ রাখবেন তিনি জানেন, কতটুকু রাখবেন তিনি জানেন, এমন সময় নিয়ে যাবেন যে আমি হয়তো টেরো, পৃথিবীর কোনো টেকনোলজি আজও আবিষ্কার হয় নাই, কেমন পর্যন্ত হবেও না, যে আপনার সম্পদের নিরাপত্তা আপনাকে দিয়ে দিবে, যে এটা আপনার কাছে মরণ পর্যন্ত থাকবে, গ্যারান্টি আছে, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? যত পাওয়ার হোল্ড করুক না কেন, কতক্ষণ থাকবে ওরা নিজেও, কিভাবে যাবে, কোন দিক থেকে যাবে, কোনটা ঘটবে, এই ভবিষ্যতের ইলম এবং নলেজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ আহরণ করতে, এটা কেউ অর্জন করতে পারবে না, যে ভবিষ্যৎ বলে দিবে। মোহতরম হাজেরিন, এই জন্য ইমানদার অহমিকা দেখাবে না। ওই যে কবিতা আছে না, ছন্দ আছে না, যে সকাল বেকা বেলার ফকির রে তুই, সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কখন আল্লাহ তাআলা কি করবেন? আমাদের আশেপাশে অজস্র ঘটনা ঘটছে না? আমার পরিচিত একটা জায়গায় বাড়িতে একজন কেয়ারটেকার লাগবে, তো আমি বিভিন্ন জায়গায় নক করেছি, এক ভদ্রলোক একজন মুরব্বী মানুষকে পাঠাইছে, কথাবার্তা বললাম, চাচা দেখতে শুনতে শিক্ষিত মানুষ মনে হয়, নাম মোবাইল নম্বর লিখতে বললাম, সুন্দর ইংরেজি অক্ষরে লিখলেন যে আমার চাইতে ভালো। তো বললাম যে কি করছেন, বলেন যে বাবা একসময় আমার কাপড়ের ব্যবসা ছিল, অনেক বড় ব্যবসা ছিল, এখন তিনি একটা বাড়ির দারোয়ানের চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছেন। এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে অহরহ ঘটে, বহু নবাব, বহু বড় বড় জমিদারদের সন্তানরা এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, ভালো করে খেতেও পায় না, আসে না এসব ঘটনা আমাদের সামনে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা নত হওয়া শিখবে যখন তার এই দৃষ্টিভঙ্গি আসবে যে সম্পদের মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিনের, এগুলো আমার কাছে আমানত। অনেক সময় বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, এই সম্পদটা আপনার একান না, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার নিকটস্থ, আপনার কাছের লোকজন, তাদের কেউ হয়তো উপার্জনে অক্ষম, কেউ হয়তো শিশু, কেউ হয়তো নানা কারণে অনটনে পড়ে আছেন, কেউ হয়তো উঠতে পারছেন না, এই দুর্বল মানুষগুলোর রিজিক আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আপনার কাছে দেন, এটা একটা পরীক্ষা যে তাদের রিজিক আপনার হাত হয়ে আসে, আপনি সেটাকে আমার আমার মনে করে আর কাউকে মানুষ করলেন মনে করলেন না, তাদেরকে দেওয়াটা অপ্রয়োজনীয় কাজ মনে করলেন, তো এটা দৃষ্টিভঙ্গিগত বড় ধরনের ত্রুটি। আবার এই কথা তাদের জন্য প্রযোজ্য হবে না যারা বসে বসে খায়। আমাদের দেশে বিশেষ করে একজন যদি কোনো রকম কষ্ট করে কিছু পয়সা করে কামাই করতে পারে, তো তার ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, বোন, বাগিনা, ভাতিজা, চৌদ্দ গোষ্ঠী আর কেউ কাজ করতে চায় না, সবাই তার লেজ ধরে টেনে টেনে চলতে চায়, ঠিক না বেঠিক? যারা দু চার পয়সা কামাই করছে তারা জানে এটার জ্বালা কি। হ্যাঁ, কামাই করবে একজন, ভোগ করার জন্য বহুজন রেডি। এক ভাই মনে করেন বিদেশে চলে গেছে, প্রবাসে গেছে, আপনজন ফেলে রেখে বহু কষ্ট নষ্ট করে টাকা পয়সা কামাই করে, ছোট ভাই ব্রাদার সব টোটো কোম্পানি ম্যানেজারি করে চার দোকানে বসে আড্ডা মেরে মেরে দিন শেষে শুধু মাসে মাসে খরচ করে। তো তারা যেন আবার এটা না বলে যে ভাই তুমি বিদেশে বসে বসে পুষবা আর টাকা পাঠাইতে থাকবা, কারণ আমাদের রিজিক হুজুর বলছে হাদিসে আসছে তোমার কাছে পাঠাইছে, অতএব মাসে মাসে শুধু আমাদের দিয়ে দিবা, আমরা বসে বসে চা দোকানে খরচ করব। এটা তারা যদি এটা বলে তাহলে মুগুরের বাড়ি খাবে আল্লাহ তাআলার কাছে, কারণ আল্লাহ বান তাকে সক্ষম বানিয়েছেন কাজ করার জন্য, আরেকজনের উপরে বোঝা হওয়ার জন্য না, প্রত্যেকে যার যার নির্দেশনা ফলো করলে সমাজে শান্তি আসবে। এখন আমি যদি বলি যে আপনি আমার বয়সে বড়,
নবীজি বলছেন যে ছোটর প্রতি স্নেহ করো না, সে আমার উম্মত না, তো আপনি তো আমার স্নেহ করলেন না, আমি আপনার হাদিস নিয়ে টানাটানি করলাম। আর আপনি হাদিস নিয়ে টানাটানি করলেন কি, যে নবীজি এটাও বলছে বড়রে যে সম্মান করে না সে আমার উম্মত না, তো তুমিও উম্মত না আমি উম্মত না। এই দুজনে মিলে যদি ঠেলাঠেলি করি সমাজে কখনো শান্তি আসবে? আমি আমার হাদিসটা দেখবো যে আমার দায়িত্বটা কি, উনি ওনার হাদিসটা দেখবেন, উনি সিনিয়র, সিনিয়র হিসাবে উনি আমাকে স্নেহ করতে হবে, তিনি তার দায়িত্ব পালন করবেন, আর আমি জুনিয়র হিসাবে সিনিয়রকে শ্রদ্ধা করবো, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। এখন সমাজে আমরা সবাই অতিরিক্ত অধিকার সচেতন, পৃথিবীর নতুন একটা সংস্কৃতি আমাদের মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠছে, সেটি হলো যে অতি স্বাধীনতা। স্বাধীনতা ভালো, কিন্তু অতি স্বাধীনতা কোনো ক্ষেত্রে ভালো না। ইসলাম সন্তানকে স্বাধীনতা দিয়েছে, আপনার ছেলে আপনার মেয়ে উপার্জন করলে তারটা তার, সে তার মতো করে স্বাধীনভাবে উপার্জন করবে, স্বাধীনভাবে খরচ করবে, সে কাকে বিয়ে করবে না করবে সে ব্যাপারে তার মতামতের স্বাধীনতা আছে, অনেক স্বাধীনতা আপনার সন্তানকে ইসলাম দিয়ে দিয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সন্তানকে বাবা মার অধীনতা অবলম্বন করে থাকতে বলা হয়েছে, সব ক্ষেত্রে স্বাধীন হতে বলে নেই। কিন্তু পশ্চিমা সংস্কৃতি, ওয়েস্টার্ন কালচার আমাদেরকে বলে না, একদম লাগামহীন স্বাধীনতা দিয়ে দাও, এমনকি বাবা মা সন্তান ছোট থাকলে তাদেরকে শাসনও করতে পারবে না, তাহলে তার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, তাহলে অতি স্বাধীন হয়ে গেল। এই অতি স্বাধীনতার ঠেলা কি সেটা তারা বুঝতে পেরেছেন। অতি স্বাধীনতার কারণে আপনার, এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি যে আমি বহু ফ্যামিলিকে চিনি ব্যক্তিগতভাবে যারা এই সমস্ত কান্ট্রিতে বসবাস করেন। এক ভাই টোকিওতে আমাকে ধরে বললেন, ভাই বহু কষ্ট করে এই ছোট থাকতে বাচ্চাগুলোকে আপনার ভাবিকে ফ্যামিলিকে দেশ থেকে আনাইছি, অনেক কষ্ট করে আনায় এই উন্নত দেশে উন্নত জায়গায় তাদের বসবাস করাচ্ছি, পড়ালেখা করাচ্ছি, এই ছেলে পিছিয়ে থাকতে এখানে আসছে, এখন একটু বড় হয়েছে, এই 8-9 পড়ে এরকম কিছু একটা। তো একদিন তাকে আমি একটু জোরে ধমক দিছি, কারণ সে এমন একটা জঘন্য কাজ করছে, ধ্বংস হয়ে যাবে, সে খারাপ পথে গেছে। আমি তাকে একটু মুখে শাসন করছি, কোনো গায়ে হাত দেইনি। সে পুলিশ কল করে পুলিশ আনায় আমাকে ধরায় দিস, পরে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, তুমি তার স্বাধীনতা খর্ব করেছো, যে অতি স্বাধীন স্বাধীনতা খর্ব করেছো, এই জন্য বলে যে আমার থানা নিয়ে গেছে, নিয়ে আমার জেলে বসছে, বিচার হয়েছে, বিচারে সিদ্ধান্ত হয়েছে যে আমি এখন থেকে এই ছেলেকে রাষ্ট্রীয় প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ দেওয়ার জন্য তাকে আলাদা বাসা বানা করে দিব, মাসে মাসে খরচ দিব, বসা বসায় খাওয়াবো, সে যা খুশি তা করবে, তাকাইতেও পারবো না, এরপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যা খুশি করবে। তো আমাকে ভদ্রলোক বলছিলেন, হুজুর এই বেদনায় দুঃখ কাউকে বলে বোঝানো যাবে না, মানুষ মনে করে যে ওয়েস্টার্ন কালচারে বসবাস করলে সুখের সাগরে মনে হয় আসে। আরেক ভদ্রলোক আমাকে মালয়েশিয়াতে বললেন, বলেন যে ভাই আপনারা তো ওয়াজ করেন, বাস্তবতার খোঁজ খবর রাখেন কিছু? আমাকে কি বলে যে ওয়েস্টার্ন কালচারে আমাদের বাংলাদেশ থেকে যাওয়া, এই সমস্ত অঞ্চল থেকে যাওয়া অনেক ফ্যামিলি, আমি সবার কথা বলছি না, অনেক ফ্যামিলি সেই অসভ্য কালচারের খাবায় এই পরিমাণ ধ্বংসের অতল তলে হারিয়ে যায় যে কোনো ফ্যামিলির কোনো ইয়াং ছেলে কোনো মেয়ের সাথে রিলেশন করলে, অবৈধ ভালোবাসা যেটা, বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে মা বাবা খুশি হয়ে যায় এবং অন্যদের কাছে প্রাউড ফিল করে। কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করে মা বাবা খুশি হয়ে যায়, আল্লাহ শুকর আদায় করে এবং অন্যান্য ফ্যামিলির লোকদের কাছে যায় গর্ব করে বলে, আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে, আমার মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করেছে, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর, অ্যাটলিস্ট তারা গে হয় নাই। কোথায় চলে গেছে দুনিয়া যে সমকামিতার যে ছোবল, সেই ছোবল আমার ছেলেকে আমার মেয়েকে পায় নাই, এইটুকু বলে সে অন্তত আত্মতৃপ্তিতে ভুগছে যে অন্তত এই অ্যাক্সিডেন্ট থেকে সে বাঁচছে, অন্তত একটা ছেলে একটা মেয়েকে বাছাই করছে, মেয়ে একটা ছেলেকে অন্তত বাছাই করছে, এটা হলো তাদের তৃপ্তির জায়গা। আমাদের মুশকিল হলো আমরা মুসলমান, শুধু মুসলমান না সব মানুষের মধ্যে এই টেন্ডেন্সি যে নদীর এই পাড়ে মানুষ আলো মনে করে সব সুখ কোথায়, ওই পাড়ে, আর ওই পাড়ে মনে করে সব সুখ এখানে। পশ্চিমা সংস্কৃতিকে এইভাবে আমদানি করছি আমরা যে আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছি, আমরা টেরও পাচ্ছি না। গতকালকে এক মাহফিলে
সোনায় মরিতে আমি বলছিলাম যে আমাদের সমাজে কিছু সামাজিক সৌন্দর্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে। ইয়াংরা মুরব্বীদেরকে সম্মান করত। এগুলো সমাজে এখন আছে? ধুয়ে মুছে বিদায় হয়ে গেছে, হাতে গোনা কিছু মানুষের মধ্যে কালে ভদ্রে পাওয়া যায়। আমরা আমাদের ছেলেবেলা তো বেশি আগের না, 35 বছর আগে আমরা ছোট ছিলাম, কিন্তু যারা আরো সিনিয়র আছেন তারা বলতে পারবেন যে আমাদের সমাজে তরুণরা মুরব্বীদেরকে কিরকম রেসপেক্ট করতো। একজন মুরব্বী, তিনি অশিক্ষিত হোক, তিনি গরিব মানুষ হোক, তিনি চাচার বয়সী, বাপের বয়সী, শুধু এই কারণে তাকে বিশেষভাবে শ্রদ্ধাভরে সালাম নিবেদন করতো তরুণরা। এখন আছে এগুলো? আরে অন্য লোক তো দূরের কথা, নিজের বাপের রেসপেক্ট করতে চায় না। পশ্চিমা অপসংস্কৃতির ছোবল আমাদের সমাজকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমি যে জায়গাটা ছিলাম যে অতি স্বাধীনতা সেটি আমাদের সমাজকে ধ্বংসের অতল তলে নিয়ে যাচ্ছে। কোন ক্ষেত্রে অতি ভালো না, অতি ভালো কোথাও ভালো হয় না, অতি স্বাধীনতাও কখনো ভালো কিছু বয়ে আনে না। স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বাবা বলেন, কারোর ক্ষেত্রে অতি স্বাধীনতা ভালো কিছু বয়ে আনে না। এবং আল্লাহ তাআলার অমোঘ বিধানের বাইরে আপনি যত রকমের আইডিওলজি, যত রকমের আইডিয়া, যত রকমের থিঙ্কিং থিওরি আপনি অ্যাপ্লাই করে আপনি পরীক্ষা করবেন, একটা সময় আপনি ক্লান্ত হয়ে বুঝতে পারবেন যে না, এটা ভুল পথ, এ পথে শান্তি আসবে না। ততক্ষণে বহু কাঠখড়ি আপনার পোড়ানো হয়ে যাবে। এই জন্য একজন ইমানদার আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকবে যে আমরা তো সৃষ্টি, মহান স্রষ্টা যিনি বানাইছেন তিনি জানেন কোথায় কল্যাণ আছে, কোথায় অকল্যাণ আছে। সম্পদ আমরা যখন আহরণ করব, উপার্জন করব, কামাই করব, আমাদের দৃষ্টিভঙ্গি যখন হবে যে এটা আল্লাহর দান, তখন মাথা ঘাড় উপরের দিকে উঠবে না, নিচের দিকে আসবে। যত পয়সা হবে তত বিনয় হবে যে না, আল্লাহ তাআলা আমার প্রতি অনেক অনুগ্রহ দিয়েছেন, আমার চাইতে অনেক মাথাওয়ালা, অনেক বুদ্ধিওয়ালা, অনেক শক্তিশালী, অনেক পরিশ্রমী মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় যারা এত সম্পদ আহরণ করতে পারে নাই, আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিয়েছেন, ব্যাটে বলে করে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, সেজন্য এই দৃষ্টিভঙ্গি আমাদের লালন করতে হবে। সেই সাথে যখন আমরা জানবো যে সম্পদ এর মালিকানা আল্লাহ তাআলা, আমার কাছে আল্লাহ তাআলা একটা আমানত দিয়েছেন, তখন আমার মধ্যে একটা দায়িত্ববোধ আসবে যে আমানত যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা তার নির্দেশনা গাইডলাইনও দিয়েছেন কিভাবে খরচ করব, কোথায় কি খরচ করব, কাকে দেব না দেব, সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা আমার আমার বলে অহংকার করার কিছু নাই, যেহেতু মালিকানা তার, গাইডলাইনও তারটা গ্রহণ করে আমাকে ব্যয় করতে হবে, এই দৃষ্টিভঙ্গি একজন ইমানদারের মধ্যে থাকবে। সেই সাথে যখন এই বিশ্বাস থাকবে যে মালিকানা আল্লাহ তাআলা, আমার কাছে এটা আমানত রাখা হয়েছে, অতএব আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। হাদিস প্রসিদ্ধ আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবা, চারটি প্রশ্ন, কোনো কোনো বর্ণায় 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তানের 2টি পা নাড়াতেও পারবে না। এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সম্পদ কোথা থেকে তুমি উপার্জন করেছো, ওয়ে কি ছিল, হালাল না হারাম হিসেব দাও, ওয়ফিমা আনফাক, এবং কোথায় খরচ করেছো। শুধু কামাইয়ের হিসাব দিলে হবে না, ব্যয়ের হিসাবও দিতে হবে। মোহতারাম হাজিরিন, ভোগবাদী দুনিয়া আমাদেরকে বলে যে যার সম্পদ সে খরচ করবে, যেভাবে খুশি সেভাবে খরচ করবে, যেখানে খুশি সেখানে খরচ করবে। অথচ ইসলাম বলে না, গোটা সমাজ এবং সমাজের মানুষের এবং তার নিজের কল্যাণ বিবেচনা করে সে যেখানে খুশি সেখানে খরচ করতে পারবে না, তার খরচের জন্য একটা গাইডলাইন তাকে অবশ্যই অবলম্বন করতে হবে। আমরা গাইডলাইন সবাই মানে, শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসতে মনে করি এটা বোঝা হয়ে গেছে, এটা চাপিয়ে দেওয়া হয়ে গেছে। আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করেন, খরচ করার ক্ষেত্রে আপনার যা খুশি তা খরচ করবেন, সুযোগ আছে? এখন রিজার্ভের অভাব, এই টাইমটাতে ব্যবসায়ীরা চাইলেও তো মন মতো এলসি খুলতে পারতেছেন না, পারতেছেন? আপনার ব্যাংকে টাকা আছে, আপনি এলসি খুলবেন, চাইলে এলসি খুলতে আপনাকে দেওয়া হবে? হবে না, কারণ আপনাকে এত বেলেল্লা স্বাধীনতা দেওয়ার সুযোগ নাই। যদি দেওয়া হয় তাহলে সমাজ, সমাজের মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হবে। আপনার স্বাধীনতার একটা সীমানা থাকবে, একটা সিস্টেমের মধ্যে আপনাকে বাইন্ডিসের মধ্যে থাকতে হবে। সম্পদ আমার, আমার সম্পদ আমি যা খুশি তা করবো, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান তার দৃষ্টিভঙ্গি হবে যেহেতু সম্পদের মালিকানা আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, যেহেতু সব কিছু আল্লাহর,
আমার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, অতএব আল্লাহ তাআলা গাইডলাইনও দিয়েছেন, সেই অনুযায়ী খরচ করতে হবে এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই বোধ তৈরি হবে যদি আমি এই দৃষ্টিভঙ্গি লালন করি। মোহতারাম হাজরিন, অতএব সম্পদের অহমিকা যেন আমাদের মধ্যে না আসে। যারাই অহমিকা দেখিয়েছেন আল্লাহ তাআলা তাদের পতন দেখিয়েছেন। আল্লাহ তাআলা কিছু কিছু অপরাধের শাস্তি দুনিয়াতে নগদ দেন, আখিরাতটা তো আছে। এর মধ্যে একটা হলো অহংকার। আপনি খুব বেশি অহংকার করেন কোনো কিছু নিয়ে, আপনি নিশ্চিত রাখেন, জেনে রাখেন যে এইটার কারণে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, অপদস্থ হতে হবে এবং এই অহমিকার মূল্য আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা অহংকারটা দুনিয়াতে সহ্য করেন না। কত দম্ভ আমাদের চোখের সামনে চূর্ণ হতে আমরা দেখেছি, দেখছি। এভাবে পৃথিবীর সকল দম্ভই একসময় কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মোহতারাম হাজরিন, অতএব সম্পদের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি আমাদের লালন করতে হবে। দ্বিতীয়ত যে পয়েন্টটা বলতে চাই, যে ইসলামের দর্শন হল সম্পদ, এটা আমাদের দুনিয়ার জীবন যাপন করবার জন্য, দুনিয়ার প্রয়োজন নির্বাহ করার জন্য, এটা ভোগের জন্য না। মূলত জীবন নির্বাহ করতে গিয়ে, ব্যয়ভার বহন করতে গিয়ে আমরা ভোগ করব, সেটা একটা লিমিটেশন আছে, কিন্তু ভোগটাই এখানে মুখ্য না। কারণ ইমানদারের বিশ্বাস দুনিয়াই শেষ না, এরপরে আরো কিছু আছে। আখেরাত আছে না নাই, শুধু আছে না, ওইটাই বাস্তব। এটা হলো মরিচিকা, এটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে, ওইটা শেষ হবে না, ওইটা অনন্তসীম কালের। সবাই সেদিকে চলে যাচ্ছে, কেউ আর ব্যাক করছে না, যে যাচ্ছে সে আর ব্যাক করছে না, সে সবাই সেই জগতের বাসিন্দা হয়ে যাচ্ছে। তো সেই জগতের বাসিন্দা হয়ে যাওয়ার পর আর ব্যাক করার সুযোগ কেউ পায় নাই, আমরাও পাবো না, কেমন পর্যন্ত কেউ পাবেও না। তো এই বিশ্বাস যখন থাকবে, আখেরাতের উপর ইমান যখন থাকবে, তখন আপনি সম্পদটাকে আপনার শুধুই ভোগের বস্তু হিসাবে দেখবেন না। একজন আখেরাতের প্রতি ইমান নাই, তার দর্শন, আর একজন আখেরাতের প্রতি ইমান আছে, দুইজনের দর্শন এবং চিন্তাধারার মধ্যে পার্থক্যটা হলো যে যে আখেরাতের প্রতি ইমান রাখে না, তার তো দুনিয়াটাই সব, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো, অতএব যা পারো ভোগটোক করে নাও, মরে গেলেও স্যাড শেষ। এটা হলো বেইমানের বিশ্বাস। আর ইমানদারের বিশ্বাস কি, মরে গেলে শেষ না, মরে গেলে শুরু, মরে গেলে শুরু মাত্র, আসল জীবনের সূচনা, এটা তো নকল স্যাম্পল। এই জীবন শেষ হবে, মরে যাব, অনন্ত অসীমকালের যাত্রার শুরু মাত্র, সূচনা মাত্র। অতএব ওই চিন্তা, সেই থিঙ্কিং থেকে একজন মুসলমান কখনো অসৎ পথে যাওয়ার কথা না। কিন্তু আমাদের আখেরাতের ঈমান দুর্বল হওয়ার কারণে মুসলমান হয়ে আমরা অসৎ হই। মোহতারাম হাজরিন, এই জন্য সম্পদ আহরণ এবং সম্পদ ব্যয়ের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি যদি আমরা লালন করি যে সম্পদ আমি কামাবো এবং এই সম্পদ দিয়ে আমার দুনিয়ার প্রয়োজন পূরণ করব, আমি দান করব, সাদাকা করব, নিজে ঘর করব, বাড়ি করব, থাকব, গাড়ি করব, চলাফেরাটা ভালোভাবে করব, সবই ঠিক আছে, বাট এই সম্পদ শুধু এখানে ভোগ করার জন্য না, বরং ভোগের জায়গাটা কোনটা, আখিরাতে জান্নাতে ইনশাআল্লাহ আমি এখান থেকে সঞ্চয় করে নিয়ে গিয়ে সেখানে গিয়ে ভোগ করব, এই দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি লালন করলে লাভ কি, একজন ইমানদার অপচয় অপব্যয় করবে না। এই দৃষ্টিভঙ্গি লালন করলে আর সে অপচয় অপব্যয় করবে না, কারণ সে জানে এত উড়ায় লাভ কি, এই উড়ায় ভোগ করার জায়গা তো এটা না, আসল ভোগের জায়গা তো সেটা, এখানে তো সীমিত সময়। মোহতারাম হাজরিন, দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে যত সুখ দেন, সেটা সম্পদ বলেন অন্য যত দিক থেকে হোক না কেন, সকল সুখ ভোগ করার পরও মানুষের মধ্যে এক ধরনের অতৃপ্তি কাজ করে, এক ধরনের হাহুতাস কাজ করে, যতদিন মানুষ না পায়, অধরা থাকে। যাকে আল্লাহ তাআলা লাখপতি বানান নাই, শত আর হাজারপতি বানাইছেন, এই বেচারা মনে করে যে আল্লাহ শুধু লাখপতিটা হইতো, দুনিয়াতে আর কিছু চাইতাম না, সুখ সব লাখপতি হলে হয়ে যেত। লাখপতি যে সে চিন্তা করে আল্লাহ কোটিপতি হয়ে গেলে মনে হয় সুখ সব হয়ে যেত। মূলত লাখপতির কাছেও সুখ নাই, কোটিপতির কাছেও সুখ নাই। টাকা আহরণ করেছে, অন্যদিক থেকে অসুখ শুরু হয়ে গেছে। অনেক কোটিপতি অনেক লাখপতি আফসুস করে যে হায়রে, অনেক গরিব মানুষ আমার চাইতে কি আছে, সুখে আছে। কিন্তু মুশকিল হলো এটা ওয়াজ করে বোঝানো যায় না, এই ঘাটের পানি না খাওয়ার আগ পর্যন্ত যতই ওয়াজ করে মানুষ বিশ্বাস করতে চায় না, বলে না রে ভাই, অনেকে অনেক বড় লোক আছে এসব নসিহত করে, তো গরিবরা বলে ভাই রে আপনি তো টাকা কামাই নিছেন, এখন লম্বা লম্বা ওয়াজ করবেন, আমাদের গরিবদের দুঃখ তো আপনি বুঝবেন না।
সে বিশ্বাস করতে চায় না। বাংলাদেশের একেবারে প্রথম সারির একজন ধনী, একেবারে এক দুই দিনে রাখার মতো একজন ধনী সিনিয়র মানুষ, বয়স্ক তার কথা একজন সিনিয়র আলেম দিন নাম বলে সবাই চিনবেন, সর্বজনশ্রদ্ধে একজন আলেম আমাকে বলছেন ব্যক্তিগত, বলে যে ওই ব্যবসায়ী অমুক আমাকে একদিন নাম ধরে বলছেন, শুনো আমাকে খুব স্নেহ করেন, আলেমও সিনিয়র ইউনিভার্সিটির প্রফেসর পাবলিক ইউনিভার্সিটির, আমাকে বললেন যে উনি আমাকে ডেকে বলছে, শুনো তোমরা একুল দেখেছো ওকুল দেখো নাই, আমি দুকুল দেখেছি। কি দেখেছেন? বলে একসময় পান্তা ভাত জোগাড় করতে পারি নাই, সেই সময় আমি পার করেছি, আর এখন টাকা যদি চাবায় চাবায় খাইতে চাই তো সেই সুযোগও আমার আছে। বিশ্বাস করো, ওকুলেও শান্তি নেই, একুলেও শান্তি নেই। শান্তি যদি অল্প একটু থাকে তো আল্লাহর দাসত্ব করে যদি লম্বা করে একটা সেজদা দিতে পারো, আল্লাহর কাছে সারেন্ডার করতে পারো, দুনিয়াতে শান্তি বলতে কিছু যদি থাকে তাহলে এর মধ্যে আস। কিন্তু এটা মানুষ বিশ্বাস করতে চায় না ভাইরা আমার। ওই ঘাটের পানি না খাওয়ার আগ পর্যন্ত বলো যে ঠিক আছে, যার আগে পয়সা কামায় নি, এরপরে বুঝুম, অসুবিধা নেই। তো কামানোর পরে আর ব্যাক করার সুযোগ অনেক সময় থাকে না। মোহতারাম হাজরিন, সম্পদ কামাই করতে শরীয়ত নিষেধ করে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদশালী মানুষ ছিলেন, ইসলাম মানুষকে গরিব হয়ে থাকতে বলে না। কিন্তু সম্পদ আহরণ মানে আমার ভোগ না, আমার কলকারখানা থেকে হাজার হাজার ফ্যামিলি চলবে, শত শত মানুষের কাজ হবে, তাদের সংসার চলবে, আমার একটা প্রোডাক্ট উৎপাদন করে মানুষের জীবনযাত্রা সহজ হবে, মানুষের উপকার হবে, এই দৃষ্টিভঙ্গি থেকে একজন ব্যবসায়ী ব্যবসা করবেন। একজন উদ্যোক্তা তার উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তার মানুষের কল্যাণ কামনার জায়গা থেকে, এটা মানুষকে মানসিক তৃপ্তি এনে দিবে। মোহতারাম হাজরিন, আজ পৃথিবীতে যত ক্রাইসিস, এই ক্রাইসিসগুলোর অন্যতম একটা হলো অপচয় অপব্যয়, আর এই অপচয় অপব্যয় মানুষ এই জন্যই করে যে মনে করে এই দুনিয়াটা শুধু ভোগের জায়গা না, দুনিয়াটা ভোগের জায়গা না। ইমানদার সে মনে করবে যে এখান থেকে কোনোভাবে জীবন আমি পার করে দিব, খেয়ে গেলেও দিন পার হবে, না খেয়ে দিন পার করলেও দিন পার হয়ে যাবে, একভাবে চলে যাবে, আমি কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে সেটা আমরা দেখাবে। অতএব এই দৃষ্টিভঙ্গিটা আমাদের অন্তরে গভীরে গেঁথে নিতে হবে, আর এটা গেঁথতে পারলে অপচয় অপব্যয় আমরা করব না। আল্লাহ তাআলা রহমানের বান্দা, কোরআনে কারিমে বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এখানে আল্লাহ কিছু মানুষকে তার বান্দা হিসেবে নিজে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ স্বপ্রণোদিত হয়ে স্বীকৃতি দিয়েছেন যে কিছু মানুষ আছে যারা আমার বান্দা, আল্লাহ ওন করেন তাদেরকে, আপন মনে করেন। সে মানুষগুলোর কিছু বৈশিষ্ট্যের একটা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দারা অপচয় করে না, অপব্যয় করে না, আর এই দুইয়ের মধ্যম পন্থা অবলম্বন করে। অপচয় যেখানে 10 টাকা খরচ করা দরকার 15 টাকা খরচ করে বসলাম, আমার অভাব নাই সেজন্য। অপব্যয় যেখানে দরকার নাই খরচ সেখানেও খরচ করলাম, টাকা আছে বাকাওয়াদি দেখাইতে হবে। একবার সাহাবিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তিনি তাদেরকে বলছেন যে পানি অপচয় করবা না, পানি অপচয় করবা না, এমনকি যদি তুমি সমুদ্রের উপর দিয়ে পার হও, সমুদ্রের অথই পানি আছে, সেটা থেকেও যদি তুমি অজু বা গোসল করো বা কোনো কিছু নাও, প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি অপচয় করবো না, আল্লাহর কাছে জবাবদি করতে হবে তোমার প্রয়োজনের চাইতে বেশি কি পরিমাণ খরচ করছে। মোহতারাম হাজরিন, আজ পৃথিবীতে যত সংকট আছে, যত সংকট আছে, যত মানুষ খাদ্য কষ্টে ভুগছে আফ্রিকা থেকে নিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, এ সকল মানুষের কষ্ট দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যে যদি পৃথিবীর মানুষ অপচয়টা বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার অপচয় অনেক মানুষের কষ্টের কারণ হতে পারে, অন্যদের কষ্টের কারণ লাগবে না, আপনাকেই ভুগতে হবে। টয়লেটে বসে বসে পানি যতটুকু খরচ করা দরকার, যেহেতু কাজকে আপনি এখানে বসে, তার চেয়ে ডবল খরচ করলেন, 3 গুণ খরচ করে বসে থাকলেন, এক বদনায় হয় টেপ ছেড়ে দিয়ে 3 বদনা ছেড়ে দিলেন, যে পানি তো আসতেই আছে, সমস্যা কি? অপচয় করবেন, একদিন দেখবেন ঠিকই টেপে পানি নাই, টয়লেট করে বসে আছে, হয় কি হয় না? আপনি অপচয় করবেন, অতিরিক্ত প্রয়োজন ছাড়া খরচ করবেন, একটা সময় আপনাকে ক্রাইসিসের পড়তেই হবে, কোনো মাফ নাই। অন্যদের শুধু কষ্ট হবে না, আপনার নিজেরই কষ্ট হবে। এই জন্য ইমানদার কখনো অপচয় অপব্যয় করবে পয়সা কড়ি হলে মানুষ আজকাল লাগামহীন হয়ে যায়, লাগামহীন, যা খুশি তা করো, ছেলে মেয়ে বউ বাচ্চা ফ্যামিলি তাদের দরকারের চাইতে বেশি,
জামা কাপড় সব কিছুতে এত খরচ আমরা করি যাদের পয়সা কড়ি হয়ে যায়, অনেক মানুষ কষ্টে আছে সেটা আমরা চিন্তাও করি না। এই যে এখন বৈশ্বিক মন্দা বলেন, দেশীয় অর্থনৈতিক ক্রাইসিস বলেন, এই সমস্যায় এসে আমরা এখন বলি যে সবাই কৃচ্ছতা সাধন করেন, সবাই অপচয় বন্ধ করেন। তো এখন তো আমরা অপচয় বন্ধের কথা বলছি একরকম ঠেলায় পড়ে, বিপদে পড়ে। ইসলাম বলেছে না বিপদে শুধু না, সুখে দুঃখে সব সময় অপচয় অপব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সম্পদের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করা লাগবে। মহতরম হাজেরিন, এই জন্য বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় একই মানুষ সম্পদশালী তিনিও জান্নাতে যাবেন, আরেকজন গরিব মানুষ তিনিও জান্নাতে যাবেন। তো গরিব জান্নাতে একটু আগে যাবেন, কারণ তার হিসেবটা টাইম কম নিবে, কুইকলি হিসাব হয়ে যাবে, সে জান্নাতে আগে চলে যাবে। আর পয়সাওয়ালা হিসাব দিতে দিতে অবস্থা কাহিল থাকবে। এর মানে এই না, আবারও বলছি যে ইসলাম পয়সা সঞ্চয় করতে সংগ্রহ করতে নিষেধ করে, কিন্তু শরিয়ার নীতিমালা যদি আপনি অবলম্বন করে চলেন তাহলে কোনো বিপদ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অপচয় অপব্যয়ের পাশাপাশি আরেকটা বদভ্যাস আছে কৃপণতা। মানুষ আমাদের সমাজে বেশিরভাগই এই তিন প্রকার, হয় অপচয় অপব্যয় অপচয় করে অথবা অপব্যয় করে কিংবা কৃপণতা করে। কৃপণতা হলো যে না, যা দরকার তাও খরচ করবো না, শুধু কেবল রড বাইর করে করে উপরের দিকে তালা বাড়াবো, দোতলার পরে রড বাইর করে দেবো, তিনতলা করবো, তিনতলা পরে আবার রড বাইর করবো, চারতলা করে ফেলবো, এটা শেষ হয়ে যাবে, আরেকটা জমি শেয়ারে নেবো, আরেকটা দশজনে মিলে নিবো, খাওয়া দাওয়া করবো না, খরচ করবো না, পোলা পানিতে খরচের টাকা দেবো না, শুধু কেবল কীভাবে করবো এটার জন্য পাগল ভরা থাকবো। আছে না কিছু মানুষ সম্পদ করার নেশায় থাকে, ভোগ করাও নসিব হয় না, এরা তো সবচাইতে কপাল পড়া কৃপণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল বুখল মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে আমি পানা চাই, আমি যেন কৃপণ না হই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেটা হলো অলওয়েজ মধ্যম পন্থা, যে না অপচয় অপব্যয় করবেন আর না কৃপণতা করবেন, আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। প্রয়োজন হলে খরচ করতে কোনো দ্বিধা করবেন না, কিন্তু প্রয়োজন ছাড়া খরচ করবেন না, অজায়গায় খরচ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, শরিয়া আমাদেরকে ব্যয়ের এবং আয়ের যে নীতিমালা দিয়েছে এবং সম্পদের ক্ষেত্রে আমাদের যে আইডিওলজির কথা বলেছে, সেই আকীদা, সে বিশ্বাস, সে দর্শন আমরা যেন ধারণ করে চলতে পারি, সেই তৌফিক দান করুন। এবং এই দর্শনটা আমাদের সন্তানদের মধ্যে তৈরি করতে হবে, তার মধ্যে তৈরি করতে হবে যে তোমার বাবার সম্পদ মানে তুমি একলা ভোগ করবে না, তোমার আশপাশে বহু মানুষ আছে কষ্টে আছে, তাদের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব আছে। এখন পৃথিবীটা ভোগবাদের জয় জয়কারের মধ্যে আছে, খাও দাও ফুর্তি করো বাস। আমি প্রায় সময় বলি আমাদের চিন্তা ভাবনা আমি এবং আমার ফ্যামিলি এর মধ্যে সীমাবদ্ধ, দুনিয়া গোল্লা যাক ধ্বংস হয়ে যাক। করোনার সময় আমরা দেখেছি যে দোকানে জিনিসপত্রের ক্রাইসিস হতে পারে অনুমান করতে পেরে, এমনও হয়েছে যে মুদি দোকানে লবণ আছে 20 প্যাকেট, উনি 20 প্যাকেটে 20 প্যাকেটই বাসায় নিয়ে গেছে। কিরে ভাই, 20 প্যাকেট লবণ কত কাল ধরে খাবেন, মরার পরেও খাবেন নাকি, লবণ কত খাবেন? কিন্তু যেহেতু পাইছি সব নিয়ে আসি, টাকা নিয়েছে, এলাকাতে আরও মানুষ আছে, আরেকজনের ক্রাইসিস আছে, এইটা চিন্তা করতে আমরা যাই না, শুধুমাত্র নিজের ফ্যামিলির মধ্যে আমরা সীমাবদ্ধ। সেলফিস্ট কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাইরা, আমার সম্পদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে নেক্সট জেনারেশনের কাছে দিতে হবে, তাদের হাত দিয়ে দান করাবেন, তাদের হাত দিয়ে খরচ করাবেন, তাকে বলবেন এই বাজেটটা তোমার জন্য, তুমি চাইলে এখান থেকে কিছু টাকা আলাদা করে তোমার কোনো বন্ধুকে, কোনো গরিব বন্ধুকে, তোমার কোনো প্রতিবেশীকে তুমি দিতে পারো, তার দিয়ে দেওয়া হবে, সে অভ্যস্ত হবে। আমরা বেশিরভাগ বাপ মা সন্তানদেরকে ভালোবাসতে বাসতে এত অন্ধ হয়ে যায় যে পোলাপান কি বলে শুধু মুখ দিয়ে বললেই হলো, মোবাইল ও যদি 1 বিঘাতে চা আমি 1000টা দিয়ে দিই এবং ওর ধ্বংস ডেকে আনি। ভোগ শিখাই, ত্যাগ আমরা শিখাই নাই, 100% ফ্যামিলি আমরা ভোগ শিখাই। এই 1000 ফ্যামিলির ভিতরে হয়তো হাতে গোনা দুই একটা পাওয়া যায় কিনা যে আমরা সন্তানদেরকে ত্যাগ শিখাই, ত্যাগ মোহতারাম হাজারিন, ত্যাগ শিখাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া এই আমানত সম্পদ, এটা আয় এবং ব্যয়ের ক্ষেত্রে আল্লাহর প্রতিটা দিক নির্দেশনাকে মেনে মেনে চলার তৌফিক দান করো। এটাতে শুধুমাত্র আখেরাতে লাভবান হব সেটা না, বরং নগদেও আমরা লাভবান হব, এবং সেটাই যে বিপদে মুসিবতে ক্রাইসিসে বিভিন্ন সময়ে আমাদের উপকারে আসবে যদি আমরা আল্লাহ তাআলার গাইডলাইন অনুযায়ী নিজেদেরকে চালাতে পারি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।